আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা দেব তোমাদের এই চর্চা বই থেকে যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাহলে চলো তোমরা সবাই নিজেদের ভাষা চর্চা বইটি খোলো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা নিজেদের ভাষা চর্চার বই খুলেছ তাহলে আমরা এবার চলে যাচ্ছি একাত্তর পৃষ্ঠায় প্রবন্ধ রচনা রয়েছে একাত্তর পৃষ্ঠা সবাই খোলো ভাষা চর্চা বইয়ে যে প্রবন্ধ রচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে চলো আমরা সেগুলো জেনে নিই আচ্ছা এই কন্যাশ্রী প্রকল্প তোমরা যদি করতে চাও করে রাখতে পারো অসুবিধা নেই আর এই দুয়ের দাগের রচনাটা দেখো খেলাধুলার প্রয়োজনীয়তা এটা তোমরা করে রাখবে ঠিক আছে দেখো এটা করবে আর এখানে দেখো ছাত্র সমাজে আদর্শ কর্তব্য এটা তোমরা করে রাখবে দেখো আর এটা তোমরা খুব ভালো করে করবে দেখো বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে এই একটা যদি রচনা তোমরা ভালো করে করতে পারো বিজ্ঞান থেকে আসা মোটামুটি রচনাগুলো তোমরা কিন্তু নিজেদের মতন করে লিখতে পারবে আর একটা কথা তোমাদের বলার ছিল তোমরা কিন্তু পুরোপুরি হুবহু মুখস্থ করে লিখবে না প্রবন্ধ রচনাটা পড়বে পড়ে বুঝে নিজেদের মতন করে খাতায় লিখবে তবেই কিন্তু তোমরা খুব ভালো নম্বর পাবে হুবহু মুখস্থ করা লিখলে কিন্তু স্যার ম্যামেরা খুব একটা নাম্বার দেয় না আর এগুলো তো তোমরা করে রাখছো আর কিছু রচনা আমি তোমাদেরকে দিচ্ছি যেগুলো তোমরা দেখে যেতে পারো দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার ম্যামেরা যদি মনে করে তোমাদের ভাষা চর্চা বইয়ের বাইরে থেকে কিছু দেব এগুলো থেকে দিতেই পারে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে তোমরা জাস্ট দেখে নেবে পরিবেশ দূষণতার প্রতিকার আর এটা এমনি পড়ে রাখবে একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী বিজ্ঞানের সুফল ও কুফল এটাও কিন্তু একটু পড়ে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা সবাই মন দিয়ে পড়াশোনা করো আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আজ এখানেই শেষ করলাম